আমার ব্র্যান্ড, আমার এটা নাম লয় নুনা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ই বাপ গুরু বিরাট বুদ্ধি লেডিসটা একদম এক কথা বলছে রে বাপ বলছিল। বহুত দিন ধরে কোনো দিকে ঘুরতে যাওয়া হয় নাই, যাই তুকু ঝাড়গ্রাম দিকেই ঘুরে আসি। মা গো মা। হ্যাঁ বল, কি হলো? ভাবছি যে তুকু বাইরে দিকে ঘুরতে যাব। তা কোথায় যাবি? হ্যাঁ রে নুনু, ভাবছি যে তুকু ঝাড়গ্রাম দিকেই যাব, কারণ ওখানে আমার অনেক ভিউয়ার্স আছে, আমাকে দমে সাপোর্ট করে, আমাকে দমে ভালোবাসে ওই জন্যে। তারপরে আমার ভিডিওতে কমেন্ট করে বলে যে নুনা একবার ঝাড়গ্রাম দিকে আইসো, তাই জন্যে ভাবলাম যে যাই তুকু ঝাড়গ্রাম দিকে ঘুরে আসি। ঠিক আছে চল তাহলে যা। এখন 13.5 মিনিট কি করব? আমি তোমার কোন দিকলে বেটা হলি? তাইলে আমি তোর কোন ধারলে বাবা হলি? ইসালা আমাকে বান্ধিছি দিরে ইয়ারো। আচ্ছা সরি সরি সরি, তো তোমার নামটা বলো, না হলে তো বারবার বাবা আর বাবাই বলবো। আমার নাম বটে ইপরাক বাবা। ও তার মানে তুমি এই ওই বিপরাকের ভাই বটো নাকি? হ্যাঁ ঠিক ধরেছিস ঠিক ধরেছিস, আমি এই বটি বিপরাকের ভাই ইপরাক। তোমার ভাই একটা অত বড় সিঙ্গার আর তুমি সাধু হয়ে গেছো যে? আমার ভাই যে গানগুলা করে সেগুলো তো আমিই লিখি বেটা। ও বাপ ও সুচ, তো তুমি ফাল। তাড়াতাড়ি আমাকে একটা গান শুনো আগে, তবে দিব। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা, আমায় এখান তাবিজ দেন 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 দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান চেয়ারম্যান। তোকে কি আমি ইকো করতে বলেছি? গান করার মালিক গান কর কেনে? লে লে একটা তাবিজ দিছি, এই তাবিজটা ভোরবেলায় কমরে বাঁধে রাখবি, আর যেতে যেতে তোর আজ একটা টেনে লটো গটো কিছু কেস ঘটবি। সত্যি সত্যি, জয় এপ্রেক বাবার জয়, জয় এপ্রেক বাবার জয়, জয় ফিলহাল গানের লেখকের জয়। ট্রেন নাম্বার 1 2 3 4 5 পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে, আর 1 মিনিটের মধ্যে ছাড়বে, চারে করে যাও নাইলে বাদে পস্তাবে। শোনো বাবা, আমি তাহলে আসিলাম, নাইলে আমার ট্রেনটা কোনে ছেড়ে দিলে বাদে পস্তাবো। এ আমার দক্ষিণাটা দিয়ে যে দক্ষিণাটা দেখ 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 পালাইন দিল দেখলি, সকাল সকাল টুপি, এই এপরাক বাবাকে বিনা টুপি দিয়ে কেউ যায় নাই, প্রথম দেখিলাম এই ছেলেটা টুপি দিয়ে চলে গেল, নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে আমার সাথে। এ বাপ সাধুটা যেটা বলি ওইটাই সত্যি ঘটে যাবে নাকি রে বাপ? এখনো তো মাদলিটা পড়লাম না, আরো যদি মাদলিটা পড়ে তাহলে তুফান উঠে যাবে। হাই মিস, বলি ওই জানলাটার দিকে একটু বসবো? হ্যাঁ বসে বসে, আমার কি প্রবলেম? আমার কিছুই প্রবলেম নাই। না মানে ওইটা আমারই প্রবলেমটা হয়, ট্রেনে যাই বাসে যাই দমে বমি করি দমে। ও বাবা, তাইলে তুমি বাথরুমে বসে থাকবে, যাও এখানে বসতে দেবো না। না মানে এটা যেটা বললাম না, এটা আগে হইতো, এখন আর কিছুই হই নাই। হ্যাঁ তাইলে বসে বসে। বলছিলাম যে তোমার নামটা কি বটে? আমার নাম এঞ্জেল প্রিয়া, তোমার নামটা কি বটে? আমার ব্র্যান্ড, আমার এটা নাম লয় নুনা। নাইস নেম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ই বাপ গুরু বিরাট বুদ্ধি লেডিসটা একদম এক কথা বলছে বাপ।
বলছিলাম যে তোমার ওই ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি? হ্যাঁ আছে, ফেসবুকে আমার নামটা আছে এঞ্জেল প্রিয়া নামে, আর ইনস্টাগ্রামের আইডিটা আছে ড্যান্সিং প্রিয়া নামে। আমি এখানে রিলস ভিডিও বানাই। ও বাহ, তার মানে তুমি হিরোইন? হ্যাঁ হ্যাঁ বলতে পারো। বলছিলাম যে তোমার বয়ফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ আছে। ইসালা, প্রথমে কত খুশি হইলাম যে সাধুটা বলল আজ যাইতে যাইতে তো লটা ঘট কেস হবে, ওগুলা সব পেঁদা চাইতে দিবে আমাকে। কিছু চাটে নাই, আগে তুমি পুরো কথাটা শুনো তবে তো। হ্যাঁ, তার মানে? তার মানেটা হইছে ওর সাথে আমার রিলেশন ছিল 3 বছর আগে, এখন ব্রেকআপ হয়ে গেছে। ও, এই ব্যাপার, সেটা আগে বলো। বলছি একটা কথা বলবো, তুমি কোনো মনে করবে নাই তো? না না, বলো বলো। মানে কি বলবো, আমি তোমাকে দেখে না কেরাস খাই গেছি, আমি তোমার প্রেমে একদম পাগল। তখন তাহলে ফেসবুকে ইনস্টাগ্রামে কথা হবে। হ্যাঁ একদম একদম, তুমি আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিবে, আমি অ্যাকসেপ্ট করে নিব। আসছি। হ্যাঁ, কোমরটা পুরো ধরে গেল। নুনাদার জিন্দাবাদ, নুনাদার জিন্দাবাদ, নুনাদার জিন্দাবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি নুনাদা, তোমার জন্য আমাদের ওই গাঁটার পেছনে বুঝলে একটা ফ্ল্যাট আছে, ওইটা তোমার জন্য রোয়ার ব্যবস্থা করে দিয়েছি বুঝলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে মিটআপটা কখন হবে? বিকাল বেলায় আমাদের গ্রাউন্ডে সব ছিলা পুলিয়া গুলা আসবে, তোমার ফ্যান পেজ গুলা, তো এখানেই মিটআপটা করবে, সব দিকে ভালো এখানেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানেই হবে। চলো চলো। না, এখানে ছিলা গুলা ভালো ব্যবস্থা করেছে, ভালো লাগছে। থ্যাংক ইউ, আমার ঝাড়গ্রামের যত বন্ধুগুলো আছে সবাইকে থ্যাংক ইউ। না, একবার নামটা সার্চ করে এলি ফেসবুকে, কি নামটা যে ছিল, হ্যাঁ অ্যাঞ্জেল প্রিয়া। ইসালা, এই নামে তো কোনো অ্যাকাউন্টেই নাই রে বাপ। দেখি একবার ইনস্টাগ্রামে কি যেমন বলেছিল, ডান্সিং প্রিয়া। ইসালা, এটা তো নাই, ওটাটাই ঢপ দিয়ে দিল। ইসালা, লেডিসটাই আমাকে বিরাট টুপি দিয়ে দিল তো। দাঁড়া একবার পুরুলিয়া যেতে দে, তারপরে সাধুটা রংবাজিটা বার করছে। শালা, ওয়ার তালুটাই ঢুকে আর ওয়ার মাদলি ওয়ার কোমরটাই লটকাইন দিব, ওয়ার ধববাজিটা বাড়ি করছে। চাইতে দে আমাকে শুধু, আজকে ফ্যান মিটআপটা একটুকু ঠাকুর ঠাকুর করে ভালো করে পিরাইন যাক। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর যদি ভিডিওটার পার্ট টু দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে 5000 লাইক করতে হবে, 5000। আর আমি জানি তোমাদের যে সাপোর্ট আর ভালোবাসা, এইটা করতে টাইম লাগবে নাই, তাড়াতাড়ির মধ্যেই করে দিবে। তো যাই হোক, একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, একটু বেশি করে শেয়ারও করে দিবে। আর হ্যাঁ, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে না সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটাই ক্লিক করে দিবে। আজকের মতন বাই।